নমস্কার, সেভেন এমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি পৌরাঞ্চলের ভাগাড় নিয়ে সমস্যা নতুন কোনো বিষয় নয়। সাবেক রামচন্দ্রপুরে তখনও গড়ে ওঠেনি রামরাজ্য, থুরি জনপদ। কিন্তু ঐতিহাসিকভাবে বর্ধিষ্ণু পানিহাটি অঞ্চলের আবর্জনা ফেলার জন্য সেই সময় থেকেই নির্দিষ্ট করা হয়েছিল রামচন্দ্রপুরের একটি বিশাল জমিকে, আধুনিক শহরে যার নাম ডাম্পিং গ্রাউন্ড, যেখানে নগর জীবনের অন্যান্য আবর্জনার সাথে সাথে অবধারিতভাবে জমা করা হয় নাইট সয়েলও। শুরুতে কোনো সমস্যা ছিল না, কিন্তু ষাটের দশক থেকে হু হু করে বাড়তে থাকে পানিহাটির জনসংখ্যা, যে কারণে খড়দহ থেকে কেটে নিয়ে তৈরি হয় আলাদা পানিহাটি বিধানসভা। সেই তালেই বাড়ে রামচন্দ্রপুরের জনঘনত্বের হারও। আর আজ সেই ধুধু রামচন্দ্রপুর পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্যতম জনবহুল জনপদ, যার ফলে সারা পানিহাটির বর্জ্যের স্তূপীকৃত পাহাড় এখন মাথা ব্যথা হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের। সেই বাম আমল থেকেই বারংবার স্থানীয় বাসিন্দাদের ভাগার বিরোধী আন্দোলন চলে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির প্লাবনও। কিন্তু সমস্যা চোরাহা হয়নি এক ফোঁটাও। তবে চেষ্টা যে হয়নি তা কিন্তু নয়, তৈরি হয়েছিল ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট, আজ যা ইতিহাস। ফলে স্থানীয় পৌরসভা এখন কার্যত দিশেহারা এই সমস্যা নিয়ে। আর এ সমস্যার যে সহজে মেটার নয় তা বোঝা গেল পৌর প্রধানের সাথে কথা বলেই। মলয়রায় স্পষ্ট জানিয়ে দিলেন স্থানীয় মানুষজনের এই দাবি এখনই মানা সম্ভব নয়, আর আলোচনাও বারংবার ভেস্তে যাচ্ছে। রামচন্দ্রপুরের কিছু মানুষ আছে, কয়েকজন মানুষ, যারা মাঝে মধ্যেই ভাগাড়টাকে বন্ধ করে দেয়, সরকারি কাজে বন্ধ হস্তক্ষেপ করে, সরকারি কাজে বাধা দেয়। এবং আমরা তাদেরকে বহুবার রিকোয়েস্ট করেছি, শুধু আমি নই, লোকাল বিধায়ক, এমপি প্রত্যেকেই তাদেরকে অনুরোধ করেছে যে আমরা একটা মডার্নাইজেশন করবো রামচন্দ্রপুর ভাগাড়কে। কিন্তু ওরা কোনো কথা শুনতে নারাজ। ওরা গত 4-5 দিন ধরে এইরকম একটা প্রোগ্রাম করে বসে আছে, আমাদের গাড়ি যাচ্ছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না, রাস্তায় গাড়ি সব দাঁড়িয়ে আছে, ড্রাইভারদের থ্রেট করছে, ভয় দেখাচ্ছে। এই একটা অবস্থা তৈরি হয়েছে, দেখা যাক কত দূর চলে, আমরাও দেখি একটুখানি। বিকল্প ব্যবস্থা তো আর রামচন্দ্রপুর ছাড়া কিছু নেই। আমরা বলেছিলাম যে আমরা লোকসভা ভোটটা যাক, আমরা দেখি কথাবার্তা বলে, এমপিও বলেছিল যে আমি নিজে দেখব। কিন্তু ওরা এমপিকেও কোনো গুরুত্ব দিল না, এমপির কথা কোনো মূল্য দিল না, এমএলএর কথা কোনো মূল্য দিল না, পৌরসভার কথা কোনো মূল্য দিল না। ওরা ওদের নিজেদের পয়েন্টসে ওরা বসে আছে, স্বাভাবিকভাবেই কিছু তারা বলার নেই, ওদের কত তেল মাখানো যাবে। এখন দেখার মাত্র একটি বিষয়, সামনেই লোকসভা ভোট, ফলে রামচন্দ্রপুরের ভোটারদের না খেপিয়ে কিভাবে সরকারি দল ম্যানেজ করে এই জ্বলন্ত সমস্যা। আর উল্টো দিকে বিরোধীরা ভোটের আগে ভাগার সমস্যা নিয়ে নতুন কি কি প্রতিশ্রুতি দেয় অঞ্চলের বাসিন্দাদের। হ্যাঁ, আমাদের নজর থাকবে সেই দিকে। শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন এমিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এমিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।